আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবার আসেন সর্বশেষ, যেটা সুন্নতের এত্তেবা করলে কি লাভ, সুন্নতের এত্তেবা না করলে ক্ষতিটা কি। সুন্নতের এত্তেবা করার দ্বারা আমার আপনার কালেমার প্রতিশ্রুতি রক্ষা করা হয়। আচ্ছা বলেন তো দেখি আপনাদের কালেমা কয়টা, দেখি কামের কান্দিতে কালেমা কয়টা। জি চারটা, এই তো একজন কয়েকজন বলছে চারটা, কয়টা মুরব্বী বলছেন কয়টা, পাঁচটা, চারটা। কি সবাই একমত চারটায় কালেমা? এই যে পাঁচ কালেমা, পাঁচটাও পাওয়া গেছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে আরো বাড়বো কমবো, আরো চারটাও পাওয়া গেছে পাঁচটাও পাওয়া গেছে। পাঁচটা বলছেন কে ভাইজান? জি ভয় পাইয়েন না, পাঁচটা কে বলছেন? এই যে ভাই বলছেন, নাম বলতে পারবেন ভাই পাঁচটার? বলেন তো দেখি, যদি পারেন বলেন দেখি পাঁচটা কি কি নাম। ফাস কালেমা ফাস পরজ নাম শুনছেন না, এই কথা শুনছেন? হ্যাঁ, বিভিন্ন বইয়ের মধ্যে আপনার মকসুদুল মুমিনিন আরো কত বইয়ের মধ্যে লেখা আছে 130 ফরজ, সেখানে পাঁচ কালেমা পাঁচ ফরজ। তো যারা বলছেন চারটা, তারা তো একটা ফরজে বাদ দিয়ে দিছেন। পাঁচটা যদি ফরজ হয় তো চারটা হইলে এক ফরজ চলে গেছে না? আচ্ছা ভাই বলছে পাঁচটা, তো পাঁচটার নামটা বলেন দেখি। কালেমায়ে মুজাম্মাল, তা কালেমায়ে মুজমাল আছে না? জি হ্যাঁ, মুজমাল আছে, মুফাসসাল আছে, তো কয়টা হয়েছে? জি এই যে ছয়টা দেখছেন, চারটা, চারটা থেকে গেছে কয়টা পাঁচটা, পাঁচটা থেকে এখন গেছে কয়টা, তাহলে আরো বাড়তে পারে কে, আরো বাড়ার সম্ভাবনা আছে। আর একটা আছে কালেমায়ে রাদ্দে কুফর, তো কয়টা হয়েছে, কয়টা হয়েছে, সাতটা। যেই জাতি তাদের কালেমা জানে না সেই জাতি পৃথিবীতে মার খাবে না, আর কে খাবে? সেই জাতি লাঞ্ছিত হবে না পৃথিবীতে কে হবে? কারণ কালেমাটা হলো খুড়া, খুড়া চেনেন না? গরু বানতে গেলে খুড়া মারা লাগে না, কে মাঠে গরু নিয়ে গেছেন ছাগল নিয়ে গেছেন বান্ধে রাখবেন, খুড়া মারেন না? খুড়া যদি শক্ত করে মারা থাকে তাহলে এটা আর কারো গরু ক্ষেত খাওয়ার সম্ভাবনা। খুড়া মারছেন হালকা করে, সামান্য মারে রেখেছেন, অথবা নরম জায়গায় মারে রেখেছেন, এক টান দিছে উঠে গেছে। তাহলে আবার মাঠে যার ধান খাইবো, ক্ষেত খাইবো, বিভিন্ন কিছু খাইবো, এটাই তো স্বাভাবিক। আজকে মুসলমান কেন হারাম খায়, কেন মদ খায়, কেন সুদ খায়, কেন ঘুষ খায়, কেন মুসলমান হারামের দিকে দাবিত হয়, এটার মূল কারণ ওই মুসলমানের এখনো কালেমাই বুঝে নেই, তার খুঁড়াই নাই, খুঁড়ে উঠে গেছে, এখন যেদিকে সেদিকে সে ঘুরতেছে, যেখান থেকে মনে চাইতেছে এই খেতে মুখ দিতেছে, ওখানে কিছু খাইতেছে, এখানে কিছু খাইতেছে, এইভাবে ঘুরতেছে, কালেমাই তো জানে না। এখন আসেন আমরা কয়টার সিদ্ধান্তে যাবো, কালেমা চারটার দিকে যাবো, চারটার মত বেশি? জি এই তো আলহামদুলিল্লাহ, সমাধান হলো কালেমা একটা। কয়টা কালেমা? মুসলিমের কালেমা একটা, চারটা পাঁচটা ছয়টা সাতটা এত রঙের কথা বলবেন না। কালেমাটা আগে সবার আগে জানতে হবে, বুঝতে হবে। কেউ যদি মুসলিম হতে আসে আপনার কাছে, তো কালেমা কয়টা পড়াবেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই মুসলমানের কালেমা। এটার সংক্ষিপ্ত রূপ, এটা হলো একটু বিস্তারিত, এটার সংক্ষিপ্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই কালেমাটার সংক্ষিপ্ত রূপ। কিন্তু কালেমা একটা, বুঝে আসছে? তাহলে যেই কালেমাটা পড়ছি এই কালেমার মধ্যে দ্বিতীয় অংশে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ হলো
আমি দুনিয়াতে যত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো ইবাদত করব না তাহলে সুন্নাত মানা মানি কালেমার উপরে থাকা সুন্নাত থেকে সরে যাওয়া মানি কালেমা থেকে সরে যাওয়া বুঝে আসছে তাহলে যিনি সুন্নাত মানেন তিনি কালেমার উপরে আছেন যিনি সুন্নাত মানেন না তিনি কালেমার উপরে নাই তিনি কালেমার উপরে এইজন্যই কালেমার উপরে থাকলে জান্নাত কালেমার উপরে না থাকলে জাহান্নাম এইজন্য সুন্নাত মানলে জান্নাত সুন্নাত না মানলে বেদাত মানলে জাহান্নাম কি ঠিক আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা শুধু তারা যাবে না যারা অস্বীকার করে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ওমাইয়া বা ইয়া রাসূলুল্লাহ কারা অস্বীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমার আনুগত্য করে যারা আমার সুন্নাত মানে এরা দাখালাল জান্নাহ এরা জান্নাতে যাবে ومن عصاني فقد ابا جرى مر سنت ماننا তারাই অস্বীকার করে এরাই জাহান্নামে যাবে এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার সকল বিদআত হলো গোমরাহী সকল গোমরাহী জাহান্নামে যাবে তাহলে সুন্নতের পরিণতি কি কথা কেন সুন্নতের পরিণতি কি জান্নাত বেদাতের পরিণতি কি জাহান্নাম কেন সুন্নতের বেদাতে জান্নাত জাহান্নাম কেন হয় সুন্নাত যার মধ্যে আছে তিনি ওই কালেমার উপরে আছে আর সুন্নাত নাই তিনি কালেমার উপরে নাই তা কালেমার উপরে না থাকলে সে জান্নাত পাবে কেন সে তো জাহান্নামে যাবে বুঝে আসছে কথাটা দুই নম্বর পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শুধু আমলের কথা বলেন নাই আমলে সালে বলছেন আমলে সালে বলা হয় ওই আমলটা যে আমলটা দিয়ে জান্নাত পাওয়া যায় যে আমলটা আখেরাতের বাজারে চলে এটার নাম আমলে সালে ওই আমলে সালে হইতে হইলে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হওয়া লাগবে সুন্নাত তরিকা না হলে ওটা আমলে সালে হবে না বেদাতী তরিকা যত আমল হবে একটা আমলও আমলে সালে হবে না তাহলে কিয়ামতের ময়দানে বেদাতী তরিকায় অনেক আমল নিয়ে গেলেও তার আমলনামার মধ্যে একটা আমলও খুঁজে পাওয়া যাবে না সূরা আল ফুরকানের তেইশ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা কিয়ামতের ময়দানে কত মানুষ কত আমল নিয়ে হাজির হয়ে যাবে কিছুক্ষণ পরে সবগুলো আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়ে চলে যাবে আমলনামার মধ্যে কোনো আমল নাই কারণ হলো আমলগুলো সুন্নাত তরিকায় করে নাই আমলগুলো বেদাতি তরিকায় করছে বুঝে আসছে তাহলে আমল যদি আমলে সালে হতে হয় তাহলে কি লাগবে সুন্নাত তরিকা লাগবে আর সুন্নাত তরিকা না হলে ওটা আমলে সালে হবে না তিন নম্বর কথা ইমানদারের ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা আল্লাহকে সবকিছুর চাইতে কি করতে হবে সব চাইতে বেশি মহব্বত করতে হবে সূরা আল বাকারার 126 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা ঈমানদার সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে তা আল্লাহকে ভালোবাসার মাধ্যমটা কি আল্লাহকে ভালোবাসার মাধ্যমটা হলো সুন্নাত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও মহব্বত করতে চাও ফাত্তাবিউনি আমি নবীর সুন্নতের এত্তেবা করো আমি নবীর সুন্নতের এত্তেবা করো অনুসরণ করো সুন্নতের এত্তেবা করলে ইউহিবুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন
سبحان الله তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যম হলো কি সুন্নতের ইত্তেবা সুন্নতের অনুসরণ সুন্নতের বাহিরে অন্য কোন পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসার কোন পদ্ধতি নাই চার নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা ঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মা বাবা আত্মীয়-স্বজন সন্তান সন্ততি পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি মহব্বত না করে লা ইউমিনু আহাদুকুম কেউ ঈমানদার হবে না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার পদ্ধতিটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার পদ্ধতিটা হলো ইত্তেবাউস সুন্নাহ সুন্নতের অনুসরণ করা ঈমানদারের বৈশিষ্ট্য মুত্তাকিনের বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা অর্থাৎ সুন্নতের বাহিরে গিয়ে কেউ মুমিন হতে পারে না কেউ মুত্তাকিন হইতে পারে না বেদাত করলে বেদাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন অনেক মানুষকে ফেরেশতারা আটকাই দিবে বাধা দিবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হাউলাই উম্মতি হাউলাই উম্মতি আরে এরা তো আমার উম্মত এরা তো আমার উম্মত ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আপনি তো জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন নতুন বেদাত সংযোজন করছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান বাদদালা দীনি যারা আমার দিনকে পরিবর্তন করছে এই মানুষগুলো দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে বেদাতের দ্বারা সুন্নতের ইত্তেবার বাহিরে যাওয়ার দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানিও পাওয়া যাবে না আরো অনেক ক্ষতিকর দিক আছে বেদাতের সুন্নতের অনেক আরো গুরুত্ব আছে তা আমরা সময় সংক্ষিপ্ততার কারণে অল্প কয়টা সুন্নতের গুরুত্ব বেদাতের ভয়াবহতা আমরা তুলে ধরলাম তাহলে আমরা জীবনের সর্বক্ষেত্রে একেবারে সব জায়গায় আগা গোড়া পুরা জিন্দগিটাকে কি দিয়ে সাজাবো কথা কানে কি দিয়ে সাজাবো সুন্নত দিয়ে সাজাবো এবং জীবনের সর্বক্ষেত্রে বেদাতকে পরিহার করব বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বেদাত থেকে 100 গজ দূরে থাকব বেদাতি থেকেও 100 গজ দূরে থাকব খালি বেদাত থেকে দূরে থাকলে হবে না বেদাতি থেকেও দূরে থাকতে হবে কারণ বেদাতিও সংক্রামক রোগ ভালো জিনিস থেকে আপনার সংক্রমণ হয় না খারাপ জিনিস থেকে সংক্রমণ হয় এই কারণে বেদাতি থেকেও দূরে থাকতে হবে বেদাতির মজলিসে উঠা বসা থেকে দূরে থাকতে হবে বেদাতির আলোচনা শোনা থেকে দূরে থাকতে হবে কারণ বেদাতির মধ্যেও ভালো ভালো কিছু জিনিস আছে ওই জিনিসগুলো দেখে আপনি যখন আকৃষ্ট হয়ে যাবেন তখন তার বেদাতও আপনি আপনার অজ্ঞাতসারে গিলে ফেলবেন আপনি টেরও ফেলবেন না এজন্য বেদাতির মজলিস ত্যাগ করা বেদাতির আলোচনা না শোনা এটাও ঈমানের দাবি বুঝে আসছে কথাটা আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের পরিপূর্ণ ইত্তেবা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করুন জি জি আহলে হাদিসের অর্থ কি যুক্তি সাপেক্ষে বা কিছু হাদিসের মাধ্যমে প্রমাণ দিন জি আহলুল হাদিস শব্দটা হলো আহলুল কি হাদিস আহলুল হাদিস মানে হাদিসের অনুসারী হাদিসের কি অনুসারী শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ আহলুল হাদিসের সংজ্ঞা দিয়েছেন এভাবে আহলুল হাদিস হলো হুমুল্লাযীনা ইউআযযিমুনা সুন্নাহ যারা সুন্নাহকে সবচেয়ে বেশি তাযীম করে ওয়ায়া তাকিদুনা আলা মা ইতাকাদা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আকীদা পোষণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই আকীদা পোষণ করতেন সেই আকীদা পোষণ করে এবং তারা সালাফেরা কোরআন এবং সুন্নাহকে যেই পদ্ধতিতে বুঝেছেন সেই পদ্ধতিতে বুঝে এদের নাম আহলুল হাদিস কথা এখানে তিনটা
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর সংজ্ঞার মধ্যে আহলে হাদিসের তিনটা জিনিসকে তুলে ধরা হয়েছে। একটা জিনিস এরা ইউআজ্জামুনা সুন্নাহ, সুন্নাহকে সবচাইতে বেশি তাআজিম করে, সম্মান করে। এরা সুন্নাহ পাইলে, সহি হাদিস পাইলে পৃথিবীর কারো কথা, কারো যুক্তি, কারো স্বপ্ন, কারো কাশফ, কারো দর্শন, কারো কারামত এগুলা তারা গ্রহণ করে না। এদের কাছে ইউআজ্জামুনা সুন্নাহ, এরা জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহকে প্রাধান্য দেয়, সুন্নাহকে তাআজিম করে। দুই নম্বর কথা, এদের আকীদা হুবহু সাহাবায়ে কেরামের আকীদা। সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, এরা এর থেকে বাড়ায়ও না কমায়ও না, হুবহু ওই আকীদা পোষণ করে। তিন নম্বর, এরা কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যেমনে বুঝেছেন হুবহু সেভাবে বোঝার চেষ্টা করে, এর বাহিরে কোনো বুঝকে তারা সঠিক বুঝ মনে করে না। আহলুল হাদিস বললে কোরআন এবং সুন্নাহ দুটাকেই একসাথে অন্তর্ভুক্ত করে, কারণ কোরআনে কারিমেরও আরেক নাম হাদিস, সুন্নারও আরেক নাম হাদিস। আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ নিঃশর্ত অনুসারী, কোরআন সুন্নার কাছে যারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। কোরআনে কারিমে অনেকগুলো আয়াত পাওয়া যাবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলছেন, ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহ নাযযালা আহসানাল হাদিস। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি হাদিসা। এখানে হাদিস মানে কোরআন, হাদিস মানে কোরআন। আবার সুন্নাহকেও হাদিস বলা হয়, যেমন আমরা বলি যে সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা, কিতাবের নাম সুন্নত, কিন্তু ভিতরের গুলারে বলি আমরা এটা আবু দাউদের হাদিস, এটা ইবনে মাজার হাদিস। তাহলে হাদিস আর সুন্নাহ দুটা এক জিনিস। হানাফি মাজহাবের বিখ্যাত কিতাব উসুলে ফিকহের নুরুল আনোয়ার, নুরুল আনোয়ারের মধ্যে বলা আছে যে ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস, সুন্নাহ শব্দটা হাদিসের মুরাদিফ, মানে সমার্থবোধক, একই জিনিস। লাউ আর কদু যেমন, সুন্নার হাদিসও তেমন। তাহলে আপনার এই আহলুল হাদিস বললে কোরআন এবং সুন্নার অনুসারী দুইটাকেই বোঝানো হয়। এই কারণে সালাফরা এই পরিভাষাটা ব্যবহার করতেন। সর্বপ্রথম এই পরিভাষা ব্যবহার করেছেন আবদুল্লাহ ইবনে মোবারক, আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহমাহুল্লাহরও আগের ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওস্তাদ আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহরও আগের আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাহুল্লাহ, তিনি এই আহলুল হাদিস পরিভাষাটা ব্যবহার করেছেন। তারপর আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহ ব্যবহার করেছেন, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ব্যবহার করেছেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ ব্যবহার করেছেন। এবং এই শব্দটা ব্যবহার করার আরো কিছু কারণ আছে, যে তাহলে আহলে সুন্নাত না বলে আহলুল হাদিস বলতেন কেন? বলার কারণ হলো আহলে সুন্নাত নাম দিয়ে অনেকে রায়কে গ্রহণ করত, রায়, রায় মানে কোরআন হাদিসের নুসুস, কোরআন হাদিসের স্পষ্ট দলিল পাওয়ার পরেও কোরআন হাদিস বাদ দিয়ে তারা কেয়াসকে গ্রহণ করত, তারা যুক্তিকে গ্রহণ করত, তারা অনেকের স্বপ্নকে গ্রহণ করত, এগুলাকে দিন বানায় নিছে। তখন এই জাতীয় মানুষগুলাকে বলা হতো আহলুর রায়। এর বিপরীতে আহলুল হাদিস শব্দটা ব্যবহার করা হতো এই জন্য যে যাতে এই মানুষগুলো কোরআন সুন্নার দলিল পাওয়ার পরে পৃথিবীর আর কোনো কেয়াস, আর কোনো যুক্তি, আর কোনো ফিলোসফি, আর কোনো কাশফ, আর কোনো কারামত এগুলোকে তারা দলিল হিসাবে গ্রহণ করে না। এই কারণে সালাফরা বেশি বেশি এই আহলুস সুন্নাহর ব্যবহার না করে আহলুল হাদিস বলতেন। বুঝে আসছেন? আরেকটা জিনিস দেখেন, আহলুল হাদিস বললে কোনো অবস্থায় আপনার হাদিস অস্বীকার করার উপায় নাই। কিন্তু দেখেন আহলে কোরআন বাহির হয়েছে,
এরা হাদিস অস্বীকার করে এই হাদিস অস্বীকার করা কুফরি দেখেন সালাফরা কত দূরদর্শিতার পরিচয় দিতেন এই আহলুল হাদিস ব্যবহার করার কারণে কোন ব্যক্তি যদি নিজেকে আহলুল হাদিস দাবি করে তাহলে এই লোক কোনদিন হাদিস অস্বীকার করতে পারবে না আর হাদিস যিনি অনুসরণ করবেন তিনি জীবনে কোনদিন কোরআন অস্বীকার করতে পারবে না কারণ হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা তে যিনি হাদিস মানেন উনি তো কোরআনেরই ব্যাখ্যা মানেন উনাকে কোরআন মানতেই হবে কিন্তু আহলুল কোরআন বলে হাদিস অস্বীকার করে কিন্তু আহলুল হাদিস বলে কোনদিন কোরআন অস্বীকার করা সম্ভব নয় এই শব্দটার মধ্যে আরো অনেকগুলো বিষয় আছে আহলুল হাদিস কোন দলের নাম না একটা বৈশিষ্ট্যের নাম এই আহলুল হাদিসদের অনেকগুলো খাসায়েস আছে বৈশিষ্ট্য আছে এগুলো যে ব্যক্তি মানবে সেই আহলুল হাদিস আহলুল হাদিসের সাথে কেউ যদি বিদ্বেষ পোষণ করে কোন মানুষকে যদি দেখেন আহলে হাদিসকে গালিগালাজ করতেছে তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তাকে বুঝবা তিনটার যে কোনো একটা মানে যে আহলে হাদিসকে গালিগালাজ করে তোমরা ধরে নিবা সেই তিনটার যে কোনো একটা এক নম্বরে ইম্মা জাহিলুন সে একটা পুরা জাহেল সে আহলে হাদিসের ইতিহাস জানে না আহলে হাদিসের অর্থ জানে না আহলে হাদিস কারা এটা জানে না আহলে হাদিসের বৈশিষ্ট্য জানে না এই কারণে লোকটা জাহেল তো জাহেল আহলে হাদিসের বিরোধিতা করতে পারে গালিগালাজ করতে পারে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই অথবা লোকটা জাহেল না ইম্মা মুবতাদিউন লোকটা বেদাতি লোকটা কি কারণ বেদাতির চরম দুশমন আহলুল হাদিস কারণ আহলুল হাদিস দুনিয়া সব সহ্য করে বেদাত সহ্য করে না ঠিক আহলুল হাদিসের বৈশিষ্ট্য হলো এরা কুফর শিরিক বেদাত এগুলো সহ্য করে না তো বেদাতির বেদাতের ব্যবসায় সবচেয়ে বড় প্রতিবন্ধক আহলুল হাদিস তো বেদাতি তো আহলে হাদিসকে গালি দিবে এটাই স্বাভাবিক এটা আমার কথা না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা তারপরে তিনি বলছেন তিন নম্বরে ইম্মা আসহাবুর রায় আবিল মুতাআসসিব লিরাইহি ওয়া হাওয়াহু অথবা লোকটা আসহাবুর রায় আসহাবুল হাওয়া মানে লোকটা নিজের মনের পূজারি লোকটা তার রায়ের পূজারি মানে সে যে অভিমতে এটাকে আল্লাহর জমিনে একমাত্র সঠিক মনে করে এরকম সাহেবুর রায় অথবা সাহেবুল হাওয়া অথবা পুরা মুকাল্লিদ এই তিনটার যে কোনো একটা এই কারণে কোন মুসলিম জেনে শুনে আহলুল হাদিসকে গালি দিতে পারে না কারণ প্রত্যেক মুসলিমই তো আহলুল হাদিস যদি কেউ জেনে শুনে বলে না 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 আমি কোরআন হাদিসের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করি না তো সে তো মুসলমানে নাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জি আর কি বলছিলেন যে দুই আজান তো সাহাবী উসমান থেকে চালু তা জি আজান এবং ইকামত এগুলোর সুন্নাহ খুঁজতে হবে ভালো কথা তবে তার আগে দরকার বেনামাজিরে নামাজি বানানো এটাও তো সুন্নত কি বেনামাজিরে নামাজি বানানো এটা সুন্নত কিনা কথা কয় না তাহলে আজকে বাংলাদেশের 95% মুসলমান বেনামাজি নামাজ পড়ান আপনাদের এলাকায় মনে হয় আলহামদুলিল্লাহ নাই কি আপনাদের এলাকায় আছে তো যিনি বেনামাজি উনি কি আহলুল হাদিস হইতে পারে কথা কয় না এবার কি বেনামাজি আহলে হাদিস হইতে পারে কোরআন হাদিসে মনে নামাজের কথা নাই তো যেই লোক কোরআন হাদিস নিঃশর্ত ভাবে মানে সেই লোক আল্লাহর জমিনে কোনোদিন বেনামাজি হইতে সুতরাং বেনামাজি যদি হাজারো নামের সাথে আহলুল হাদিস লাগাই রাখে আল্লাহ পাক এই আহলে হাদিস দেখে দেখে কাউকে জান্নাতে দিবেন না বিশাল এক সাইনবোর্ড লাগাই রাখলাম আমি যে আহলে হাদিস ডক্টর ইমাম হোসেন আল্লাহ কে আমাদের দিন এই আহলে হাদিস দেখে জান্নাত দিয়ে দিবে কখনো না আহলে হাদিস হলো মানার নাম নামের নাম দিয়ে পরিচয় বহন করার নাম না বৈশিষ্ট্যের নাম তাহলে কখনো আহলে হাদিস বেনামাজি হইতে পারে না অবশ্যই নামাজি হইতে হবে এখন আসেন আজান এক আজান দুই আজান জুমার এক আজান দেওয়াও সুন্নত দুই আজান দেওয়াও সুন্নত কোনোটাই সুন্নতের খেলাফ না কোনোটাই সুন্নতের খেলাফ না দুটাই সুন্নত যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি
وسنت الخلفاء الراشدين المهديين نبي صلى الله عليه وسلم ایک آزان دیسن عثمان رضی اللہ تعالیٰ عنہ شمد دوی آزان دیسن دوی آزان رو ایک کارون سلو وہ کارون ہے عثمان رضی اللہ تعالیٰ عنہ دیتیو آزان چالو کرسن کونو صحابی تار بیرودیتا کورن نائے شمست صحابہ اکرام مینے نیسن کہ دا آبار پروبتی تے اے انہیں کے ایک آزان بات دیئے دیسن بات دیئے نبی صلی اللہ علیہ وسلم میرے دیگے مول سنت نبوی دیگے فیرے گے سن امام شافعی رحمت اللہ علیہ وسلم آزان دوٹا دوا زبانا اکٹا دیتے ہوئے کینو دیتے ہوئے تینی بلچن عثمان رضی اللہ تعالیٰ عنہ جائی کارونے دوٹا آزان چالو کو چن شائی کارون اکھونار پیتی بیتے نائن شترنگ اکھونار پیتی بیتے دوی آزان رو درکار نائن کارون عثمان رضی اللہ تعالیٰ عنہ جکھن آزان دیتے তখন অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি আসতো এখন তো এখানে এক মসজিদ এখানে এক মসজিদ এখানে এক মসজিদ এখানকার মাইকের আজান অনেক দূর পর্যন্ত শোনা যায় তখনকার মাইকের আজান ছিল না এখানে আজান দিলে অনেক দূর পর্যন্ত শোনা এই কারণে একটা আজান ওই জাওরা বাজারে নামাজের আগে দেওয়া হতো প্রস্তুতি নেওয়ার জন্য এখন আর এরকম আজান দরকার সবার হাতে হাতে গড়ি আছে মোবাইল আছে মাইক আছে কত রকমের ব্যবস্থাপনা হয়ে গেছে এই কারণে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সহ বিশাল সংখ্যক আহলুল ইলমের মত হলো আজান আর দুইটা দেওয়া লাগবে না ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যেটা হয়েছে এটা বেদাত হয় না এটা সুন্নাত কিন্তু যখন কারণটা উঠে গেছে তখন আর দুই আজানের দরকার নাই তবে কেউ যদি মনে করে না এখনো আমরা দুই আজান দিব এটাকেও বেদাত বলার সুযোগ নাই এজন্য দেখবেন মসজিদে হারামে মসজিদে নববীতে এখনো দুই আজান দেওয়া হয় তো ওখানে কি বেদাত হয় বেদাত হলে তারা অবশ্যই সেটা বন্ধ করে দিতেন আরেকটা হলো সেখানে সেখানে দুই আজান আর আমাদের দুই আজানে পার্থক্য আছে এটা কি খেয়াল করছেন কখনো কি মসজিদে হারামের দুই আজান মসজিদে নববীর দুই আজান বাংলাদেশের দুই আজানে যে পার্থক্য আছে এটা কোনোদিন খেয়াল করছেন সেখানে দুই আজান হয় প্রথম যে আজানটা হয় এটা জুমার ওয়াক্ত শুরু হওয়ার 30 মিনিট আগে হয় ধরেন জুমার নামাজ শুরু হবে 12টা 10 মিনিটে ওয়াক্ত শুরু হবে ওই আজানটা হয় 11টা 40 মিনিটে প্রস্তুতি বলে তখন ওয়াক্ত হয় নাই ওয়াক্ত হওয়ার 30 মিনিট আগে আজান হয় আর দ্বিতীয় আজানটা হয় 12টা 10 এ ওয়াক্ত হইছে 12টা 10 এই আজান ওখানে 1 মিনিট দেরি হয় না তো তাহলে ওনারা দুই আজান দিছে আর আমি যদি কই মসজিদে হারামে দুই আজান আছে তো তোমার দুই আজান আর মসজিদে হারামে দুই আজান কিন্তু মিলে নাই তুমি তো দুটেই দিতেছ ওয়াক্তের মধ্যে কি দোনোটাই দিতেছ কিসের মধ্যে ওয়াক্তের মধ্যে মসজিদে হারামে নববীতে দোনোটা ওয়াক্তের মধ্যে দিচ্ছে না প্রথমটা দিচ্ছেন ওয়াক্তের কি আগে এজন্য দুই আজান দিতে চাইলে উত্তম হলো একটা ওয়াক্তের আগে দেওয়া আরেকটা ওয়াক্তের ভিতরে দেওয়া তবে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই দ্বিতীয় কথা আজান একামত একামত একবার করি হবে না দুইবার করি হবে একামত একবার করিও দেওয়া যাবে দুইবার করিও দেওয়া যাবে দোনোটাই সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত তবে একবার করে দেওয়ার হাদিস বেশি শক্তিশালী আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একামত দিতেন তিনি একবার একবার করে দিতেন বেলালই রাসূলের মুয়াজ্জিনে করছে জীবনের সবচাইতে বেশি আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুকাররমায় রাসূলের মুয়াজ্জিন ছিলেন মক্কা মুকাররমায় আজান দিতেন এখানে ইকামত দিতেন তিনি ইকামতের শব্দগুলো দুইবার দুইবার বলতেন তো এজন্য আবু মাহজুরার চাইতে বেলালের আজান ইকামত বেশি গ্রহণযোগ্য আমরা কিন্তু যে আজানটা দিই এটা আবু মাহজুরার পদ্ধতিতে দিই না এটা বেলালের পদ্ধতিতে দিই আবু মাহজুরার আজানের ভিতরে আরেকটু বেশি আছে আরেকটু পার্থক্য আছে কিন্তু একামতের ক্ষেত্রে আমাদের সমাজে ওই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতিটাকে আমরা অগ্রাধিকার দিই কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিতেন একবার একবার করে এজন্য দেখবেন মসজিদে হারামে নববীতে একবার একবার দেওয়া হয় তবে মদিনা ইউনিভার্সিটির মসজিদে মাঝে মাঝে দুইবার দেওয়া হয় এটা যে জায়েজ এটা যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এটা বোঝানোর জন্য দুইবার দেওয়া হয় এজন্য দুইবার দিলেও সুন্নতের খেলাফ হবে না তবে একবার দেওয়াটা উত্তম
আল্লাহ পাক আমাদেরকে পূজার তৌফিক দান করুন। তা আমরা কাফফারাতুল মজলিসের দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।